नमस्कार बंधुरा जय गार्डेनिंगे सकल के स्वागत। आज के जबा गाच बा हिबिस्कस प्लांट नार्सारी थेके निये आसार पर किभाबे टबे प्रतिस्थापन करबेन एवं जबा गाचेर जोन्नो आदर्श माटी किभाबे तैरी करबेन। गाछटी नार्सारी थेके निये आसार पर 6-7 दिन नतून परिवेशे रेखे दिन। जेदिन गाछटीके नार्सारी थेके आनबेन सेई दिनई गाछटीर जोन्नो माटी तैरी करे निन। माटीटा जदि आगेर थेके तैरी करे राखेन ताहले चारा गाछटीर माटीटाके मानिए निते सुविधा हबे। गार्डेन सयल बा बागानेर माटि आमि निये निएछि। এই মাটিটাকে আমি আগের থেকেই গুঁড়ো করে অল্প গোবর সার দিয়ে রেখে দিই। সেই মাটিটা আমরা নিয়ে নিয়েছি। আমার মাটিটা হলো বেলে দোআঁশ প্রকৃতির, তাই এই মাটির সঙ্গে আমরা 10-15% কনস্ট্রাকশন স্যান্ড বা লাল বালি আপনারা মিশিয়ে নেবেন। আর আপনাদের মাটি যদি এঁটেল প্রকৃতির হয় তাহলে বালির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, 20-25% নেবে। কারণ জবা গাছের ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ, তাই মাটিতে যদি বালির পরিমাণ বেশি থাকে তাহলে জল নিকাশি ব্যবস্থা ভালো হয়। মাটির সাথে বালিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এই মাটির সাথে মেশানোর জন্য কী কী সার নেব দেখে নেব। মাটির 20% আমরা নেব ভার্মিকম্পোস্ট বা গোবর সার। এই ভার্মি কম্পোস্ট আপনারা কিনে এনে রোদে শুকিয়ে নেবেন। তার সঙ্গে 2 চামচ নেব হাড়কুচি, 2 চামচ নেব নিমখোল, 2 চামচ নেব শিংকুচি এবং 1 চামচ নেব সুপার ফসফেট মাটিটাকে নরম করে রাখার জন্য। আর 1/2 চামচ নিয়ে নেব ফাঙ্গিসাইড ছত্রাকনাশক। এই সারগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে আগে থেকে আমাদের মাটিটাকে তৈরি করে রাখতে হবে। তার 6-7 দিন পরে চারা গাছটিকে এই মাটি দিয়ে টবে বসাতে হবে। আগে থেকে তৈরি করে রাখলে মাটিটাকে গাছটি ওই মাটির সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। তাই আমি যেহেতু ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা তুলে ধরছি, তাই আমার যেদিন মাটিটা তৈরি করছি সেদিনই টবে বসাচ্ছি, কিন্তু আপনারা এটি করবেন না। আমি সারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই প্লেটটির মধ্যে। মিশিয়ে নিয়ে ওই সারগুলো মাটি যে মাঝখানে যে গর্ত মতো করেছি ওখানে দিয়ে মাটিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সারগুলো মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এইভাবেই আপনারা একটা টপের মধ্যে করে এই মাটিটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, যাতে মাটিটার মধ্যে জল না পড়ে। রেখে 6-7 দিন রাখার পরে আপনারা চারা গাছটি এই মাটিতে বসাতে পারেন। আমি এখনই বসিয়ে নেব টপের মধ্যে। বসানোর জন্য যে টপে বসাবো সেই টপটি নিয়ে নেবো। এই গাছটির জন্য আমি 8 ইঞ্চি টপ পছন্দ করেছি গাছটির সাইজ অনুযায়ী। বেশি বড় টপে যদি বসাই তাহলে গাছের জন্য সেটি ভালো নয়, গাছের বৃদ্ধি কমে যায়। গাছটি বড় হওয়ার সাথে সাথে টপও চেঞ্জ করে দিতে হবে। এই একটি টপ নিয়ে নিয়েছি, দেখে নিন। টপটির মাঝখানে একটি মাত্র ছিদ্র আছে, ছিদ্রটাকে ভাড় ভাঙা দিয়ে আমরা ঢেকে দেবো, যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে। তারপরে ভাড় ভাঙার উপরে কুচো টনচিপ, কনস্ট্রাকশানে যে ব্যবহৃত হয় কুচো টনচিপ দিয়ে ভাড় ভাঙার উপরে একটা লেয়ার তৈরি করে দেবো। আমি আগের ভিডিওতেও বলেছি যে এর পরিবর্তে আপনার বালি চালার পরে অবশিষ্ট থাকা বালির পাথর বা নারকেলের ছাড়ানোর পরে যে নারকেলের ছিবড়া পাওয়া যায় ইত্যাদি দিয়ে আপনারা এটাকে তৈরি করতে পারেন। ঢেকে দিলাম, তার উপরে একটু লাল বালি, কনস্ট্রাকশন লাল বালি আমি ছড়িয়ে দেবো। বালিটা আমি ওর উপর দিয়ে একটা লেয়ার তৈরি করে দিলাম। দিয়ে এবার তৈরি করা মাটিটা তার উপরে দিয়ে দেব। তৈরি করা মাটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে দিতে হবে। দিয়ে টপটাকে এই গ্রো ব্যাগটাকে মাটির উপর বসিয়ে দেখে নিচ্ছি আর মাটি দিতে হবে কিনা, আর একটু লাগবে। দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রো ব্যাগটাকে কেটে নিতে হবে আমাদের।
গ্রো ব্যাগ কাটার সময় খুব সাবধানে কাটবেন, যেন রুট বলটা যেন না ভেঙে যায়। ধীরে সুস্থে কেটে নিলাম, আস্তে করে এই গ্রো ব্যাগটি আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে শিকড়ের কোনো গাছের ক্ষতি না হয়। আপনাদের কারোর যদি এরকম গ্রো ব্যাগ কাটার সময় যদি শিকড় ভেঙেও যায় তা ভয় পাওয়ার কিছু নেই, আস্তে করে বসিয়ে দিয়ে গাছটিকে বেশি করে জল দেবেন এবং গাছটির মাটি এক সপ্তাহ ধরে শুকাতে দেবেন না, তাহলে আবার ওই জায়গা থেকে শিকড় সেই জায়গায় ভেঙে গেছে সেই পরিপূর্ণতা পেয়ে যাবে। এবার চারিপাশ দিয়ে গাছটিকে বসানোর পর চারিপাশ থেকে আমি মাটি দিয়ে গাছটিকে সেট করে দেবো, চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে দেবো। যেহেতু গাছটি বড়, তো চারিদিকে দিয়ে মাটি দিতে অসুবিধা হচ্ছে, তাও আমি সাইড থেকে যে দিকটা খালি আছে সেদিক দিয়ে মাটি দিয়ে সেই পুরো টপটি চারিদিক দিয়ে মাটি ভর্তি করে দেবো। ওপর থেকে টপের ওপর থেকে হাফ ইঞ্চি মতো জায়গা আমাকে খালি রাখতে হবে যাতে গাছে জল দিতে সুবিধা হয়। জায়গা রেখে মাটি দিয়ে আমি মাটিটিকে হাত দিয়ে চেপে, যাতে মাটির ভিতরে কোনো এয়ার না থাকে, আমি মাটিটিকে হাত দিয়ে চেপে দেব। মাটিকে আমি দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম, দেখে নিচ্ছি কোথাও ফাঁকা আছে কিনা। ওপর থেকে আমরা একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, এই জবা গাছের জন্য ভার্মি কম্পোস্ট খুবই উপকারী। সুতরাং আমরা বসানোর পরে আর একটু ভার্মি কম্পোস্ট টপের মাটির ওপরে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আমাদের গাছটি টপে বসানো হয়ে গেল। এইবার গাছের মধ্যে যে কটি ফুল হয়েছে সেই ফুলগুলো আমরা কেটে দেব, কারণ নতুন মাটিতে গাছটিকে বসানোর সময় গাছটি এখন শিকড় তৈরিতে মন দেবে, সুতরাং কোনো ফুল গাছটির মধ্যে রাখা যাবে না। আমরা সব ফুলগুলি এক এক করে কেটে দেব, দিয়ে গাছটিকে জল দিয়ে পুরো ভিজিয়ে দেবো। তারপরে 2-3 দিন গাছটিতে আর জল দেব না, গাছটিকে একটি সেমি শেডের নিচে রেখে দেব, পুরো ভর্তি করে জল দিতে হবে গাছটিকে। দিয়ে আমরা গাছটিকে 2-3 দিন একটি সেমি শেডের নিচে রেখে দেব, তারপরে এই গাছটিকে সম্পূর্ণ সূর্য আলোয় স্থানান্তর করব। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। গার্ডেনিং নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি অন করে দেবেন। গাছ লাগান ও আপনার চারিপাশে সবুজে ভরে তুলুন। ধন্যবাদ।